কি ব্যাপার চিরন্তন দা? এতদিন ফোন করলাম, ফোন ব্যাক করলে না। মোবাইলে তো রিং বেজেই যাচ্ছে, তাও ধরছো না। ফোন করেছিলে বুঝি? কেন, মিসড কল দেখোনি? হ্যাঁ দেখেছি তো। তাহলে রিং ব্যাক করলে না কেন? কি হবে রিং ব্যাক করে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? না আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। আমি এখানে এসেছি বলে কি তুমি ডিস্টার্ব ফিল করছো? নট এট অল। এতদিন আমি তোমার সঙ্গে আছি, তুমি এরকম পিকিউলিয়ার বিহেভ তো কখনো করোনি। তা হবে হয়তো, এনিওয়ে কেন ফোন করেছিল বলো? এতদিন অফিসে জয়েন করেছি, তোমার সঙ্গে তো বসাই হয়নি আমার। কি নিয়ে বসতে চাও? সিএস এন্টারপ্রাইজের অনেকগুলো কাজ ব্যাকলগ হয়ে পড়ে আছে। সারা ওগুলো তোমাকেই দেখতে হবে। আমার শরীরের যে অবস্থা, আমার মনে হয় না লাইফ লাইন দেখার পর আমার পক্ষে ওগুলো দেখা সম্ভব। তাছাড়া ডাক্তার আমাকে একদম স্ট্রেন করতে বারণ করেছে। কিন্তু আমি একা একা চালাবো কি করে? প্রত্যেকটা স্টেপ আমি তোমার সঙ্গে আলোচনা করে নিই, একা একা তো আমি কোনো সিদ্ধান্ত নিইনি। তাহলে না, কিন্তু অসুবিধা কিছু নেই, তুমি যা ডিসিশন নেবে সেগুলো আমি মেনে নেব, কোনো গোলমাল করব না। তাছাড়া তুমি তো জানো আমি কোন কোন কারণে রেগে যাই বা কোন কোন কারণে আপত্তি করি ইত্যাদি, সেগুলো মাথায় রেখে ডিসিশন নিলেই হবে। শোন, তুমি আমাকে পাবে না আসলে। এটা কিন্তু তুমি ঠিক করছো না চিরন্তন দা। এতদিন হয়ে গেল সিএস এন্টারপ্রাইজের ব্যাপারে আমরা কোনো মনোযোগই দিইনি, বলতে গেলে আমরা নেগলেক্ট করেছি। এখন যদি তুমি এইসব কথা বলো তাহলে এটা কিন্তু ভীষণ আনফেয়ার। আচ্ছা সুলতার মারাটা কি ফেয়ার ছিল? ররবরির মার্ডারটা কি ফেয়ার ছিল? অভিমন্যুর জেলে যাওয়াটা কি ফেয়ার ছিল? প্রত্যেকটা কাজে সুবর্ণাকে বাধা দেওয়াটা কি ফেয়ার ছিল? সামথিং ইজ পজিটিভলি রং উইথ ইউ। হ্যাঁ আগে সেটা ছিল ঠিকই, কিন্তু এখন ইজ নাথিং ইজ রং উইথ মি। শোন আসলে সিচুয়েশনটা তুমি ঠিক রিড করতে পারছো না, ঠিক বুঝতে পারছো না। যেদিন বুঝতে পারবে সেদিন তুমি আমার সঙ্গে একমত হবে, তুমি আমার মতো ব্যবহার করবে। বুঝলাম যে তুমি আমার সঙ্গে আর কাজ করতে চাইছো না। চিরন্তন দা, সায়ন চৌধুরীকে তুমি চেনো না। আমি যদি কোনোদিন কখনো বিপদে পড়ি তুমিও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে না। তুমি তুমি অযথা উত্তেজিত হচ্ছ। উত্তেজিত হচ্ছ, উত্তেজিত হবো না? এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, বলা নেই কওয়া নেই দুম করে ছেড়ে দিলেই হয়। হ্যাঁ পারা যায় শায়ন, ইটস লাইক লিভিং স্মোকিং হ্যাবিটস, ইউ নো। একদিন তোমাকে বলতে হবে নো, দ্যাটস অল, এনাফ ইজ এনাফ। আর তুমি পারবে, না পারার কোনো কারণ নেই, ইউ আর ভেরি এফিশিয়েন্ট ইন দ্য সেন্স। বিপদে পড়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না, একান্ত যদি বিপদে পড়ো তাহলে তো আমি আছি, সুন্দর কাকা আছে তোমাকে সাহায্য করবে। চিরন্তন দা, পাপ মুক্ত হতে চাইছো? এতদিনের পাপ অত সহজ? অত সহজে কি এতদিনের পাপ তুমি ধুয়ে ফেলতে পারবে? সায়ন চৌধুরীকে তুমি চেনো না। তুমি যদি পালানোর চেষ্টা করো আমাকে ছেড়ে, সিএস এন্টারপ্রাইজকে ছেড়ে, তাহলে আমি এমন কিছু সিদ্ধান্ত নেব যেটা তুমি কল্পনাও করতে পারো না।
তোমাকে আমি প্লিজ অনুরোধ করছি আমাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করো না। মা, কাল তোমার সাথে ফোনে কথা বলার পর আমার মনে হয়েছে কয়েকটা ব্যাপার নিয়ে খুব আলোচনা করা দরকার, তাই আমি এসেছি। ভালোই হয়েছে শান্তনু আঙ্কেল আছো, তুমিও শুনে রাখবে। শান্তনু, ইজ দিস দ্য ওয়ে শি শুড বিহেভ? কোনো সম্ভ্রম নেই, কোনো বিনয় নেই, তুই এত রুড হলি কি করে পায়? রুডনেস আর ফার্মনেস এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা তুমি জানো না। পায়েল, দিস ইজ নট দ্য ওয়ে টু টক টু ইওর মাদার। I'm sorry, I'm an outsider, but I have to say this. তোর কি হয়েছে বলতো? আমার কি হয়েছে, আমি কেমন আছি, এইসব নিয়ে আলোচনা করতে এখানে আমি আসিনি। সুকন্যা, ওকেই বলতে দাও কেন এসছে এখানে। দেখো মা, আমার মনে হয় তুমি চিরন্তন চৌধুরীকে ছেড়ে থাকতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, আর আমি কষ্ট পাবো সেটা ভেবে তুমি সেটা আমাকে জানাচ্ছ না। পায়েল, তুমি ভুল করছো। আমার মনে হয় তুমি তোমার মাকে বোঝো না, চেনো না। দেখ পায়েল, চিরন্তন এখানে এসেছিল এটা সত্যি কথা, ফোনও করেছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি ওই বাড়িতে গিয়ে থাকতে যাচ্ছি। যদি তাই না হয় তাহলে উনি যে তোমাকে ফোন করেছিলেন সেটা আমাকে জানানোর কি আছে? আরে তোকে বলবো না, তোকেই তো বলবো রে। তুই ছাড়া আমার কি আছে বলতো, যার সঙ্গে আমি আমার পার্সোনাল প্রবলেম নিয়ে আলোচনা করব? দেখো মা, তুমি তোমার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই লোকটা সম্পর্কে আমায় কোনো কথা বলবে না। আমি জাস্ট কথা বলতে চাই না ওনার ব্যাপারে। পায়েল যে কেন এত উদ্ধত হয়ে উঠেছে আমি বুঝতে পারছি না, আমাদের এটা নিয়ে ভাবতে হবে। ফাইনালি তুমি কি ঠিক করলে রঞ্জিনী? আমার আমার ডিসিশনটা তো আগেই আপনাকে আমি জানিয়েছি। না, সে আমি জানি। আমি যেটা জানতে চাইছি, তুমি কি ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়েছো, নাকি এখনো কোনো হেজিটেশন আছে? মানে গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে চলে আসাটা খুব কঠিন কাজ। ইউ আর রাইট, বাট আমি আমি সব কিছু ভেবেচিন্তেই ডিসাইড করেছি যে আমি আর অভিনয়টা করব না। উইলিংলি নাকি সঞ্জয় কোনো প্রেশার করেছে? নট এট অল, নট এট অল। ওকে, সো ওয়ান চ্যাপ্টার ইজ ক্লোজড। ওকে, তোমার কথা আমি আগে ভেবেছি। আপনি কি মনে করেন যে আমি অফিসে কাজ করতে পারবো না? সরি রঞ্জিনী, আমি আমি এখন কথা শেষ করিনি। আই এম সরি। বিফোর আই প্রসিড, আমার মনে হয় তোমার কয়েকটা বেসিক জিনিস শেখা উচিত ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড। সেটা হলো, লোকের কথা মাঝখানে থামিয়ে ইন্টারাপ্ট করো না। অনেক লোক যেখানে একসঙ্গে থাকবে সেখানে কারোর সাথে বিস্পার করো না। এনিওয়ে, বাই দ্য ওয়ে, আপনি আপনি যেগুলো বললেন সেগুলো আমার মনে হয় শুধু কর্পোরেট ওয়ার্ল্ডেই নয়, আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর তাছাড়া এগুলো এগুলো তো আমাদের আমাদের স্কুলেও শিখিয়েছে। ওকে, দ্যাটস ফাইন। তোমার কী মনে হয়, হোয়াট ইজ ইয়োর স্ট্রেংথ? পাবলিক রিলেশন, কমিউনিকেশন। আর ইউ কনফিডেন্ট? আমি যদি তোমাকে একটা PR job, do you will be able to handle it?
I think so. Okay. হ্যাঁ, তোমার তো একটা অ্যাডভান্টেজ আছে। তুমি অনেক প্রেসের লোকদের চেনো, কারণ তুমি ইন্ডাস্ট্রিতে তো অনেক লোকজনকে মিট করে থাকো। হ্যাঁ, দ্যাটস ট্রু। কিন্তু আমার মনে হয় আপনাদের এই সিআইএল এর পিআরটা একটু অন্যরকম, ইজন্ট ইট? ইয়া, দ্যাটস ট্রু। টু স্টার্ট উইথ, ইকোনমিক টাইমস, ফিনান্সিয়াল ডেইলিজ, ফিনান্সিয়াল টাইমস, এই কাগজগুলো তোমাকে একটু পড়তে হবে, আর ওদের সঙ্গে একটু র‍্যাপও তৈরি করতে হবে। পারবে? আমার তো মনে হয় আমি পারবো। ইউ সিম টু বি ভেরি কনফিডেন্ট। থ্যাংক ইউ। আমি তোমাকে কোনো কমিটমেন্ট দেওয়ার আগে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেমন? আমি কয়েকটা বই দেবো তোমায়, সেগুলো পড়তে হবে, আর ইউ হ্যাভ টু জাস্ট গো থ্রু আ ফর্মাল ইন্টারভিউ, উইচ আই এম শিওর ওয়ন্ট বি মাচ অফ আ প্রবলেম ফর ইউ। মনে হয় না। হ্যাঁ, তবে এর মধ্যে আমি আমি কতগুলো বই পড়েছি, অবশ্য আমি জানি না যে সেগুলো কতটা ঠিক ঠিক আমি পড়েছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে পড়ে। কী কী বই পড়লে? হিডেন পারসুয়েডার্স পড়েছি, পারমিসিবল লাইস পড়েছি। দ্যাটস গুড, ভেরি গুড। তবে বইগুলো যে আমি পুরোপুরি বুঝতে পেরেছি তা নয়, বাট দোজ বুকস আর ভেরি ইন্টারেস্টিং। চল রাই, যদি কোন পার্টিকুলারলি কোনো কিছুতে প্রবলেম লাগে তুমি আমাকে বলতে পারো। ইউ নো হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ ইজ ইউর এন্টারপ্রাইজ। আই থিঙ্ক ইউ উইল মেক ইট। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার যদি আমার উপর কনফিডেন্স থাকে, তাহলে আমিও আরও অনেক বেশি কনফিডেন্স পাবো, আর তাতে করে এটা বলতে পারি যে আইল বি মোর, আই মিন, এক্সট্রিমলি কমিটেড। দ্যাটস নাইস। আমি তোমায় জানিয়ে দেবো ইন্টারভিউটা কবে হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অল দ্য বেস্ট, ইউ ওয়েলকাম। আমি তাহলে আসি। ওকে, বাই বাই। জোজো, সব ঠিকঠাক ছিল তো? আপনি ঠিক আছেন তো? তুমি কাজে কালা হয়ে গেছো নাকি? একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর না দিয়ে নিজে একটা প্রশ্ন করছো। না, আমি অ্যাকচুয়ালি আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করছিলাম। সেটা কি অন্যায়? সেটা অন্যায় না, সেটা আননেসেসারি। আমি কেমন আছি দ্যাটস আনইম্পর্টেন্ট। একটা প্রশ্ন করেছি, উত্তর দাও ইন শর্ট। ইন শর্ট যদি আমাকে একটা উত্তর দিতে হয়, তাহলে আমাকে একটা চার লেটারের শব্দ ইউজ করতে হবে, আর সেই শব্দটা শুরু হয় এফ দিয়ে। কি শব্দ? ফাইন, সব ঠিক আছে। তাহলে একটা কাজ করো, ওই ট্রানজ্যাকশন রেকর্ডগুলো সব আমার কাছে পাঠিয়ে দাও। সেটা কি ঠিক হবে? What do you mean? আপনি যেই অবস্থা থেকে ফিরলেন। আই এম আস্কিং ইউ টু সেন্ড অল দ্য রেকর্ডস টু মি, রাইট? অল দ্য ট্রানজ্যাকশন রেকর্ডস, ডু দ্যাট। আপনি যেই অবস্থা থেকে ফিরলেন তাতে এতটা চাপ নেওয়া কি ঠিক হবে? দেখুন, আমি কিন্তু লাইফ লাইনের দায়িত্ব এতদিন সামলেছি, আরো কিছুদিন সামলে নিতে পারবো অনায়াসে। There will be no problem at all. Thank you. তুমি আমার লাইফ বোট, না হলে আমি খুশি হব। শোনো, you know nothing about production, nothing about marketing, okay? যাই হোক, আমার অ্যাবসেন্সে যে কদিন তুমি কাজ করিও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। ইউ মে গো নাও। শুভ না? তুমি আমাকে এতক্ষণ ভালোবাসো, কোন মানেটা ধরবো? মানে মানে তোমাকে কেন এত ভালোবাসি, নাকি তোমাকে কেন এত ভালোবাসি?
দুটোই। সেভাবে কখনো ভাবিনি। It's perhaps a chemistry that worked. Love at first sight বলছো? Not really. তাহলে এতে কি ব্যাপার বলো তো, এতদিন পরে এসে প্রশ্ন করছো কেন? আসলে তোমার সাথে প্রথম দিনে আলাপটা মনে পড়ে গেল। অ্যাড ক্লাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। Yes. The moment you entered the party, the complexion of the party totally changed. You are a key gorgeous mohila, paragon of beauty. Must dance with her. Buke odommo sahosh niye kaida kore approach kore bolla, may I have a dance with you? Edike my heart was going boom 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 boom. Bhoy hochilo jodi bole sorry some of the time. Na holo na amar sathe nachlo baje kotha bas na baje kotha na. আচ্ছা তুমি ওই যে আর্থার মিলারের সাথে ম্যারিলিন মনরো যখন প্রথম আলাপ হয় এলিয়া কাজার বাড়িতে, সে ঘটনাটা জানো? না জানি না। আর্থার মিলার ম্যারিলিন মনরোর সাথে হ্যান্ডশেক করে, তখন লিখছেন যে আমার মনে হলো আমার সারা শরীর দিয়ে ইলেকট্রিসিটি পাস করে গেল। তোমার সেরকম কিছু হয়েছিল নাকি? ইয়েস, আই ওয়াজ ডেড অ্যান্ড গন। আমি জানি না যে আমি আর্থার মিলার কিনা, তবে একটু আবির মিত্র, ইউ আর ডেফিনেটলি ম্যারিলিন মনরো। সেই জন্য তো আমি তোমায় জিজ্ঞেস করছি যে ডু ইউ থিঙ্ক আই ডিজার্ভ ইউ, তুমি আমাকে এত কেন ভালোবাসো? Maybe because you're a good talker as well as a good listener. I can share a lot of good things and bad things with you. Tumi amake entertain koro like a clown. You pamper me. অসভ্যতা করো। কি অসভ্যতা করি? করো। At times you take me for granted. You play with my emotions. Not that I mind. মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, আমার মন খারাপ হলে তুমি তো সেটা ঠিক করে দাও। আচ্ছা সুবর্ণা, তোমার কখনো জানতে ইচ্ছে করে না যে আমি কেন তোমায় ভালোবাসি?